মুঙ্গে আগামী আদ্রি ব্লকের নোনাছড়া প্রজা বাহাদুর মলসম পাড়াতে পানীয় জলের সমস্যার সমাধান। জলজীবন মিশন প্রকল্পে পৌঁছলো সংশ্লিষ্ট এলাকার বাড়ি বাড়ি জল। এতে ব্যয় হয়েছে 1,19,00,000 টাকা। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়াতে জলজীবন মিশন প্রকল্পে 1,19,00,000 টাকা পেয়ে পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর্ব সম্পন্ন হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কলে সহ অন্যান্যরা। এই কর্মযজ্ঞে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দাবি করেন, প্রকৃত অর্থে বর্তমান সময়ে সরকার জনজাতিদের দাবির প্রতি সম্মান জানিয়ে বা সার্বিকভাবে আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে যে নিরন্তরভাবে কাজ করে চলেছেন তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আজকের এই কর্মসূচি। পাশাপাশি মন্ত্রী শ্রী দেববর্মা আশাবাদী আগামী দিনেও বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকাগুলির সাধারণ মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে সরকার কাজ করে চলবে। এটার মধ্যে যে যে জল জীবন মিশনের আন্ডারে একটা এই ওয়াটার জলের ব্যবস্থা করা হয়েছে 1,19,00,000 টাকা এই প্রজেক্ট কস্ট। আমরা কোনো দিন কল্পনা করতে পারিনি এই দুর্গম এরিয়ার মধ্যে, ব্যাকওয়ার্ড এরিয়ার মধ্যে, এখানে নিচের লেয়ার জল নেই, এটা সরার জলকে পিউরিফাই করে ফিল্টারিং করে 81 পরিবারকে বিশুদ্ধ জল এখানে ব্যবস্থা করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে, DWS ডিপার্টমেন্টকে। আগামী দিন আমাদের এখানে যে নোনাছড়া এবং হলদিয়া এবং কাকড়াছড়া এখানে এমন প্রজেক্ট আরও দুটো অলরেডি কমপ্লিট হয়েছে, আগামী দিন কিছুদিনের মধ্যে আমরা এটা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা এক ত্রিপুরা স্বাস্থ্যের উপর যেদিন আমরা এডিসি এরিয়াকে ডেভেলপমেন্ট করতে পারবো সেদিনই এক ত্রিপুরা স্বাস্থ্য তৈরি। প্রজা বাহাদুর মলসুম পাড়া এরকম একটা জনপদ যেখানে দশকের পর দশক ধরে সাধারণ জনজাতিরা একদিকে বিশুদ্ধ পানীয় জলের দাবি জানিয়ে আসছিলেন, আরেকদিকে ছড়া কিংবা কূপের জল ব্যবহার করে জীবন অতিবাহিত করছিলেন। অবশেষে বর্তমান সরকারের বদান্যতায় এহেন প্রত্যন্ত এলাকায় পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার সূচনা হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার নবীন থেকে প্রবীণ সমস্ত অংশকে দারুণভাবে আলোড়িত করেছে। এলে সাপ্লাই দিলে তো সাপ্লাই জল খাইব, তাহলে তো ওখান নদী থেকে খোয়া দিত না। এখন খুশি নেই আপনারা? খুশি, আগে তো স্বপ্ন মতো আগে এরকম পাইব নি, পাইতো না, মন নাই, গাড়ি পুষবো নি, মন নাই। এখন তো খুব ভালো হয়েছে, আমরা নতুন সরকার পাইয়া সরকার সাহায্য দিছে, ভালো হয়েছে। কয়টা পরিবার আছে এখানে? 5-50 পরিবার। কয় পরিবার জল পাইব? সব পাইব। এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য কমল কলে সহ অন্যান্য অতিথিরা নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়াতে জলজীবন মিশন প্রকল্প চত্বরে বৃক্ষরোপণ করেন। সেই সাথে সবাইকে স্মরণ করিয়ে দেন, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। ব্যুরো রিপোর্ট, নিউজ হ্যান্ডবাগ।